হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি। আজকে ছিল সানডে, আমি তো সানডে একদিনে ছুটি পাই, তো আমার ঘুরতে খুব ভালোবাসি আমি, তাই ভাবলাম যে কোথাও ঘুরে আসি। আর আজকে যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল, তো আমরা ডিসাইড করেছি যে আজকে একটা কোনো ক্যাফেতে বসে সেখানে খেলা দেখব, সেই জন্য আমরা বেরিয়ে গেছি আর এখানে পৌঁছে গেছি। এটা ছিল 99 ক্যাফে, সাউদার্ন অ্যাভিনিউর কাছে। খুবই রিজনেবল প্রাইসে তোমরা খাবার দাবার পেয়ে যাবে, আর তার পাশে অনেকগুলো ক্যাফে ছিল, হোয়াটসঅ্যাপ ক্যাফেও আছে। এই যে চলে এসেছি, এখন ভেতরে ঢুকছি, বাট এখানে অনেক ভিড় ছিল, সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে। তো বাইরে আমরা ওয়েট করছিলাম, আর ওয়েট করতে করতে আমার খুব খিদা পেয়ে যাচ্ছিল, তো সেই জন্য আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম বাইরে। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, তারপরে আমরা ভেতরে ঢুকলাম। এখন এখন ভেতরে ঢুকছি, এখন প্রায় 8টা বেজে গেছে, ভেতরে ঢুকছি। আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, বাট লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এই ছিল ভেতরের অ্যাম্বিয়েন্সটা, আমি পরে পিক শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। আর এই ভেতরে ঢুকেই আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আর এখানে খাবারের প্রাইস খুবই রিজনেবল, তোমরা একবার এখানে এসে দেখতে পারো। খুবই রিজনেবল প্রাইসে তোমরা এখানে খাবার দাবার পেয়ে যাবে। তো অর্ডার টাইমটুকু আমি একটু রিলস বানিয়ে বা ভিডিও করে নিচ্ছি। আর এই যে খেলা দেখছি, বাট খেলা দেখে তো মনই ভেঙে যাচ্ছে। অর্ডার চলে এসছে, আর পেয়ে গেলাম ওয়াটারমেলন মোহিতো, এটা টেস্ট করে নিচ্ছি। এটাও খুব খুবই খাবারগুলো খুবই টেস্টি ছিল। আর এই যে ফটো তুলে নিচ্ছি, আর আমরা অর্ডার করেছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন, ফ্রেঞ্চ ফ্রাইজ, ওয়াটারমেলন মোহিতো, চিকেন 65, গ্রিল্ড ফিশ অ্যান্ড কালা খাট্টা। আর আমরা লাস্টে মেন কোর্সে নিয়েছিলাম কম্বো ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। আর এখানকার খাবারগুলো খুবই টেস্টি ছিল, সব কটা খাবারই আমার খুব ভালো লেগেছে। তোমরা সত্যি মানে সিরিয়াসলি, আর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, তোমরা এখানে একবার আসলে ভিজিট করতে পারো। আর এই যে আমরা এখন ব্যাক করছি, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থেকো। আজকের মতো টাটা, বাই।